বিদেশে থেকেও দেশীয় জিনিস খাওয়ার মজাই আলাদা, তাও যদি হয় আবার নিজের বাগানের আর নিজের হাতে করা। তা আমার একটা ছোট্ট বাগান আছে যেটাকে আমি নাম দিয়েছি শখের বাগান। আর সেই শখের বাগানটাতে আমি গত 2 বছর ধরেই বাংলাদেশি সব শাকসবজি চাষ করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি কম বেশি সব ধরনের জিনিসপত্রই, মানে কী কী চাষ করছি, কীভাবে লাগাচ্ছি, কোথার থেকে গাছ কিনে আনছি, সব কিছুই। তো আজকের এই ভিডিওতে থাকছে আমার বাগানের ছোট একটা আপডেট, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করার জন্যে। এই টমেটোগুলি অবশিষ্ট ছিল আমার বাগানে, তো এবছর টমেটো গাছের সিজনটা শেষ হয়ে গেছে, তো ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আবার লাগাবো। তো এই জায়গায় আমার ছেলে টমেটো পাড়তে এসে আমার গাছে ভেঙে ফেলেছে, দেখতেই পারবেন, ও মানে ছিঁড়তে যেয়ে পুরো গাছ থেকেই মানে পুরো ডালটা ছুটিয়ে ফেলেছে। তো এই জায়গায় ও ছিঁড়ছে এখন, আমি বললাম যে আস্তে আস্তে ছেড়ো, বেচারা ছিঁড়তে এসেও মহাবিপদে পড়ে গেছে। আর এই জায়গায় তো আয়েশা মনে সুখে টমেটো পাড়ছে। আস্তে করে গাছ যাতে না ছিঁড়ে। ওকে কয়টা পারছো? দুইটা আরো আছে, দেখছো আয়েশা কি সুন্দর পারে। আর তুমি এত বড় ছেলে হয়েছো, তুমি এখন টমেটো পাড়তে পারো না। এই যে এখানে একটা আছে, এই যে লালটা, এই যে নিচে নিচেরটা, নিচেরটা পারো। আর আছে দেখো তো, আর আছে দেখো, তুমি উঠাও দেখি, ঝুড়িটা নাও তো, তোমার হাতে নাও তো, কয়টা টমেটো পারছো দেখি। টমেটো গাছের অবস্থা খুবই খারাপ, পাতা শুকাই গেছে, মনে হয় বাঁচবে না গাছ দিলে। আর যে পরিমাণ গরম পড়ছে, কোনটা সুন্দর একটা ক্যাপসিকাম হয়েছে, আজকে সকালে অবশ্যই একটা পেরে নিয়ে এনেছি। জি মামি, আর এই মেক্সিকান গাছগুলোতে অনেক সুন্দর মরিচ আসছে, পেকে হয়ে গেছে অলরেডি কয়েকটা। বীজের জন্য রেখে দিচ্ছি, এই যে বীজের জন্য এগুলি পাকবে এখন। আর এখানে জি মামি, এখানে মরিচ গাছে ফুল আসছে, এগুলো চারা আমার বীজ থেকে হয়েছে, বীজ লাগিয়েছি সেখান থেকে। এখানেও মার্শাল্লাহ অনেক মরিচ হয়েছে, এবছর মনে হয় না মরিচ কিনা খাইতে হবে, কারণ এই মরিচগুলো এত পরিমাণ ঝাল। মরিচের পাতাগুলি কিন্তু দেখেন অন্য ধরনের, মরিচগুলো এত পরিমাণ ঝাল যেটা আর কি নাগা মরিচকে ফেল করে ফেলায়। এই গাছেও হয়েছে, এখানেও কয়েকটা হয়েছে, এই যে কয়েকটা কি অনেকগুলি হয়েছে মার্শাল্লাহ, অনেকগুলি হয়েছে। এই যে এখানে একটা লাউ ফুল হয়েছে, এই যে লাউ ফুলটা কালকে কালকে এইটা ফুটছিল, আজকে এটা ফুটছে। আর এখানে একটা করলা হয়েছে, একটা করলা এখানে বড়, আর সেদিন করলাগুলো পেরে ফেলছি। এখানে একটা করলা, আর এইখানে ছোট ছোট হচ্ছে, এই যে ছোট ছোট অনেকগুলি হয়েছে মাশাআল্লাহ। লাউ গাছটা মরে যাচ্ছে, হবে কিনা জানি না। লাউ গাছে কম বেশি অল্প স্বল্প অনেকগুলো পাতা গজিয়েছে, আর এইখানে মার্শাল্লাহ আমার করলা গাছে অনেক সুন্দর ফুল ফুটেছে এবং করলা গাছগুলো ভীষণ ভালো দেখাচ্ছে। আর এই জায়গায় এগুলো হচ্ছে মেক্সিকান মরিচ, আমি এই গাছের একটা এক্সট্রা একটা ভিডিও দিব, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।
আর এগুলি হচ্ছে ডাটা শাক, আমার বাগানে সবচেয়ে সুন্দর ডাটা শাক। সবাই মাশাল্লাহ যাদেরকে দিয়েছে সবাই খেয়ে অনেক মজা পেয়েছে, আর আমার বাগানে অনেক সুন্দর হয়েছে। জানি না কেন জানি মানে খাওয়াচ্ছে, আমার দেখতে অনেক বেশি ভালো লাগে। আর বিশেষ করে এগুলো আমার হাজবেন্ডের অবদান, কারণ আল্লাহর তো রহমত, কিন্তু ও অনেক কষ্ট করে এগুলো মানে বুনেছে, প্লাস পানি দিয়েছে, যত্নটাও বেশি করেছে। আর এই সাইডে কিছু লাল শাক ছিল, তো যেহেতু এটা আমার কয়েকদিন আগে করা একটা ব্লগ ছিল, তো সে তখন আমার বাগানে লাল শাকটা ছিল, কিন্তু এখন আমরা কয়েকদিন আগে পুরো বাগানটা পরিষ্কার করে দিয়েছিলাম, যাতে করে শীতের কিছু সবজি আবার লাগাতে পারি। যেহেতু আর কয়েকদিন পরে এখানে ঠান্ডা পড়ে যাবে, তো ঠান্ডা আসার আগ দিক দিয়ে আমরা ভাবছিলাম যে একটু সবজি, শীতের যে সবজিগুলো হয় সেগুলো লাগিয়ে দিব, সেজন্য এই শাক সবজিগুলো অর্ধেকের বেশি আমরা উঠিয়ে ফেলেছি। আর লাল শাকের এই জায়গাটাতে আমরা চিন্তাভাবনা করেছি ধনিয়া পাতা লাগিয়ে দিব, যেহেতু এখানে শীতকালীন সময় সবজির অনেক দাম থাকে, তো সে কারণে। আর এগুলি কিন্তু দেশীয় বীজ, লাল শাকের অনেক মজা, আর দেশের জিনিস খেতে কার না বেশি ভালো লাগে বলেন। আশা করছি আজকের ব্লগটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।